हरे कृष्णा जय श्रील प्रभुपाद की जय। तो आमरा एखन एसे पौंछेछि श्वेत गंगा। आमरा श्वेत गंगा के देखते पाच्छेन, श्वेत श्वेत गंगा। देखुन विग्रह दर्शन करुन। আমরা এখন শ্বেত গঙ্গার সামনে আছি, গঙ্গা মাতাকে শ্বেত গঙ্গা দর্শন করছেন। অপূর্ব সুন্দর আমরা এখন শ্বেত গঙ্গাতে আসছি। এখন কত সুন্দর হাঁস, অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর হাঁসগুলো দর্শন করছেন। অত্যন্ত মহিমান্বিত জায়গা এই শ্বেত গঙ্গা। জগন্নাথকে দর্শন করুন, শ্বেত গঙ্গায় জগন্নাথ। খুব কাছে থেকে জগন্নাথকে দর্শন করছেন শ্বেত গঙ্গায়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভং জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন আমরা শ্বেত গঙ্গায় আসছি, কত সুন্দর হাঁস দর্শন করছে। দেখুন অত্যন্ত মহিমান্বিত স্থান এই শ্বেত গঙ্গা। সিদ্ধিকে দর্শন করতে পারছেন শ্বেত গঙ্গার ভিতরে। দেখুন শ্বেত গঙ্গার ভিতরে শিবজি, জলের মধ্যে শিব। বুঝতে পেরেছি। জলের মধ্যে শিবজিকে দর্শন করছেন। ওই হচ্ছে মাঝখানে শ্বেত গঙ্গার ভিতরে মন্দির, যার গোড়া কোন জায়গায় কেউ জানে না। সব ভক্তবৃন্দ স্নান করছে। যারা এই জগন্নাথপুরীতে আসে তারা এই শ্বেত গঙ্গায় আসে। কেউ কেউ বাবা মার উদ্দেশ্যে পিণ্ড দান করতে এখানে আসে। এই শ্বেত গঙ্গা নাম হয়েছে একবার জগন্নাথের একজন পরম বৈষ্ণব ভক্ত ছিল, তার নাম ছিল শ্বেত মহারাজ। এই শ্বেত মহারাজ, রাজা শ্বেত, তিনি একবার জগন্নাথের জন্য খুব রাজকীয় প্রসাদ বানিয়েছে। আর এই রাজকীয় প্রসাদ বানানোর পরে তিনি সেটা জগন্নাথকে অফারিং করেছেন। অফারিং করার পর তার মনে মনে ইচ্ছা মানে চিন্তা করলো, এটা আমার মতো একজন সাধারণ রাজার পক্ষে এত দামি মহাপ্রসাদ এটা দেওয়া সম্ভব? এটা তো একমাত্র সম্ভব কোনো দেবতাদের পক্ষে দেওয়া। দেখুন এখানে বসে মা শ্বেত গঙ্গা জপ করছেন হরিনাম। তা আমার পক্ষে কি এটা সম্ভব? তখন তিনি কি করলেন, এই মনে করে তখন তিনি ভগবান এই বলে তিনি বের হয়ে যাচ্ছেন। সেই সময় তিনি মন্দির থেকে বুঝতে পারছেন কেউ হয়তো জগন্নাথকে সেই প্রসাদগুলো সার্ভিস করছে। তখন দেখেন লক্ষ্মী দেবী সেই প্রসাদ সার্ভিস করছে। এই দেখে তিনি এতটা প্রসন্ন হয়েছেন, আর জগন্নাথ তার বানানো প্রসাদ পেয়ে তার এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে। জগন্নাথ তার উপরে প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করল, আজ থেকে তোমার নাম হয়ে যাক শ্বেত মাধব। আমার নামের পূর্বে তোমার নাম কি হবে উচ্চারিত হবে, এর জন্য তোমার নাম হয়ে যাবে শ্বেত মাধব। তো মহারাজ শ্বেত মাধব এই কুণ্ড করেছেন।
একজনের নাম হচ্ছে শ্বেত গঙ্গা। এই গঙ্গায় একটা লীলা আছে। জগন্নাথের একজন পরম ভক্ত ছিলেন তলিছা মহাপাত্র। এই তলিছা মহাপাত্র একবার তার তিনি জগন্নাথ পুরীতে থাকতেন, কিন্তু তার মনে ইচ্ছা হয়েছিল সেতু গঙ্গা না শ্বেত গঙ্গা, শ্বেত হোয়াইট, হোয়াইট যেটাকে বলে সাদা। তো তখন বলছে তলিছা মহাপাত্রের একদিন ইচ্ছা হয়েছে সবাই বারাণসীতে যায় গঙ্গা স্নান করতে, আমি যদি একটু যেতে পারতাম। তখন সে মনে মনে ভাবছে, কিন্তু তার জগন্নাথ পুরী সেরে যেতে ইচ্ছে করছে না। এই ভেবে সে একদিন এই শ্বেত গঙ্গায় এসে স্নান করে ডুব দিয়েছেন। যেই না তিনি শ্বেত গঙ্গায় এসে ডুব দিয়েছেন, অমনি এক ডুবে সে দেখে সে বারাণসীতে পৌঁছে গেছে। সে খুব জন লোকারণ্য দর্শন করে তার এতটা ভালো লেগেছে। তখন তিনি কি করেছেন, সেখানে অনেক সুন্দর আনন্দ করে সে বারাণসী দর্শন করলেন। তারপর আবার যেই বারাণসীতে গঙ্গায় ডুব দিলেন, তখন আবার সে ফিরে এসেছে, দেখে যে সে উঠে এসেছে এই জগন্নাথ পুরীতে। তো এর জন্য শাস্ত্রে স্কন্দ পুরাণে বলা হয় উৎকল খণ্ডে, যদি কেউ শ্বেত গঙ্গায় স্নান করে তাহলে সে বারাণসীতে হাজারোবার স্নান করলে যে ফল প্রাপ্ত হয় তা একবার কেউ যদি শ্বেত গঙ্গায় স্নান করে, শ্বেত মাধবকে পূজন করে, জগন্নাথকে দর্শন করে, তাহলে জগন্নাথ তার প্রতি সবচেয়ে বেশি প্রসন্ন হন। চৈতন্য মহাপ্রভু এই শ্বেত গঙ্গায় স্নান করেছেন, এর জন্য আমাদের উচিত এই শ্বেত গঙ্গায় এসে স্নান করা, শ্বেত মাধবকে দর্শন করা। হ্যাঁ না, খুবই 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 মহিমান্বিত এই শ্বেত গঙ্গা, বুঝতে পেরেছেন? অনেক এরকম ছোট ছোট লীলা আছে শ্বেত গঙ্গার, বুঝতে পেরেছেন? তারপরে কি হয়েছে, একবার এখানে স্মার্ত এক ব্রাহ্মণ, তার মনে ইচ্ছা হয়েছিল তিনি গয়ায় গিয়ে পিণ্ড দিবেন, কিন্তু তিনি জগন্নাথ পুরীতে এসেছেন। তখন সবাই তাকে বলল এখানেই তার পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্বেত গঙ্গার তটে শ্রাদ্ধক্রিয়া করতে। তিনি দিলেন, কিন্তু তার মন ভরল না। সে মনে করল যে আমার মনে হয়নি শ্রাদ্ধক্রিয়া। যখন তিনি এখানে শ্রাদ্ধক্রিয়া করেন, রাত্রবেলা জগন্নাথ স্বপ্নে দেখায় যে তিনি কি করছেন, সবচেয়ে ভালো কাজ করেছেন এখানে পিতৃতর্পণ করার জন্য। তারপর গঙ্গাদেবী তাকে সাক্ষাৎ স্বপ্ন মানে দর্শন দিয়েছেন এবং তাকে আদেশ দিয়েছেন, হে মহিরথ শর্মা, সেই ব্যক্তির নাম ছিল মহিরথ শর্মা, হে মহিরথ শর্মা তুমি এক কাজ করো, তুমি এখানে গঙ্গা মাতা গোস্বামিনী আছে তার কাছ থেকে তুমি কি করো, দীক্ষা নাও এবং এখানেই তুমি বসবাস করো। সেই রাজা এখানে স্নান করে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে গঙ্গামাতার দর্শন পেয়েছেন এবং আদেশপ্রাপ্ত হয়েছেন যে গঙ্গামাতা গোস্বামীর কাছ থেকে দীক্ষা নেওয়ার, এবং তার পিতৃপুরুষ উদ্ধার লাভ করেছে। এর জন্য এই শ্বেত গঙ্গা অত্যন্ত মহিমান্বিত। আমরা সেই শ্বেত গঙ্গার তটে দাঁড়িয়ে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগছে শ্বেত গঙ্গা দর্শন করে। কেমন লাগছে একটু জানাবেন, ভিডিও কেমন লাগছে? বলো শ্বেত গঙ্গা কি যায়, কত অপূর্ব সুন্দর গঙ্গা না, একবারে গ্রিন কালারের জল। বলো শ্বেত গঙ্গা কি যায়, টলমল করছে জল, জীবন টলমল, ইথে কি আছে তব তিতিরে, গ্রিন কালার পুরো, সরি ব্লু, ব্লু কালার জল।
আমরা একটু আচমন করি আপনাদের উদ্দেশ্যে। জয় গঙ্গাদিতীর্থ পরিসেবিত পাদ পদ্মম গোলোক সক্ষরস পুরমহিম মহিমনা আপ্লাবিত অখিল সুস্বাদু জলম সুখাদ রাধা মুকুন্দ মুদিতাম যমুনাম নমাম। গঙ্গাদিতীর্থ পরিসেবিত পাদ পদ্মম গোলোক সক্ষরস পুরমহিম মহিমনা ওম অপবিত্র পবিত্রবাম সর্বাবস্থা গতি অপিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষং সবাজ্যাভ্যন্তরং শুচিঃ। ওম অপবিত্র পবিত্রবাম সর্বাবস্থা গতি অপিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষং সবাজ্যাভ্যন্তরং শুচিঃ। আপনারা সবাই দর্শন করছেন শ্বেত গঙ্গা, দেখছেন পুরো ব্লু ব্লু কালারের জল, অপূর্ব লাগছে না? একটু মাথায় দিয়ে নেই, গরম প্রচুর, প্রচন্ড গরম, কিন্তু গরমের মধ্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে লাইভগুলো দেখাতে, যাতে আপনারা একটু ঘরে বসে শ্বেত গঙ্গাকে দর্শন করে কৃপা লাভ করতে পারেন। কত মহিমান্বিত স্থান এই শ্বেত গঙ্গা, লোকজন কম আসে, দিনের বেলা প্রচুর লোক হয়, সবাই এসে স্নান করে, শ্রাদ্ধ ক্রিয়া করে, পিণ্ড দান করে পিতামাতার উদ্দেশ্যে। কত অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। মুক্তা ভৌমিক লিখেছেন, মনে হচ্ছে জীবনের অনেক সুন্দর সময় আর সুন্দর দৃশ্য শুধু এই। ভেরি গুড। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো ভক্তবৃন্দরা অনেকে স্নান করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে নদীর মাঝখানে গঙ্গা দেবীর মানে জলাশয়ের মাঝখানে যে মন্দিরটা দেখছেন, এর গভীরতা জানে না ভক্তরা কোথায় আছে, এত গভীরে মন্দির। অপূর্ব সুন্দর লাগছে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো গঙ্গা মাইয়া কি জয়, সে তো গঙ্গা কি জয়, অপূর্ব লাগছে না, ব্লুইশ কালার জল, সাচ এ বিউটিফুল, হ্যাঁ না, কৃষ্ণের বর্ণ ব্লু কালার, রাধারানী এরকম যমুনার তটে গিয়ে ব্লু কালারের যমুনা দেখে, একটা গান আছে, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় মোর ঘন শ্যাম, তো এই শ্বেত গঙ্গার জল নীল, আপনার গঙ্গা মাতাকে দেখতে পাচ্ছেন, দেখুন তিনি জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। প্লিজ সবাই শেয়ার করবেন, কিন্তু এটা আমার অনুরোধ, কারণ আমার অনেক মায়েরা অনেক প্রভুরা হয়তো গরিব, হয়তো কারো অর্থ নেই শক্তি নেই আসার, তার জন্য আমি দিচ্ছি এই লাইভগুলো, সবাই বেশি করে শেয়ার করবেন যাতে ঘরে বসে সবাই শ্রীধাম পুরী ধামকে দর্শন করতে পারে। কত অপূর্ব সুন্দর শ্বেত গঙ্গা না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখেছেন গঙ্গার মাঝে এক শিবলিঙ্গ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। দেখুন জগন্নাথপুরীর আকাশ, দেখুন ব্লু আর ব্লু, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সাচ এ নাইস কম্বিনেশন না, উপরে ব্লু নিচে গ্রিন, অপূর্ব লাগছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বেশি বেশি শেয়ার করছেন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই দেখুন হাজারো সালের পুরনো দুটো বটবৃক্ষ, অন্ধকার তো অতটা, দাঁড়ান আমি একটা ফ্ল্যাশ মারছি, অন্ধকারের জন্য একটু কম দেখা যাচ্ছে, বা হাজারো বছরের পুরনো, শ্বেত গঙ্গা কত অপূর্ব সুন্দর না, সো বিউটিফুল,
সো বিউটিফুল লাগছে, এত সুন্দর। রাত্রবেলা আমার লেকের পাশে হাঁটতে আমার খুব ভাল লাগে, কারণ ঠান্ডা, সুন্দর কীর্তন করা যায়, সুন্দর জপ করা যায়, লোকজন নেই, মিষ্টি হাওয়া, সো বিউটিফুল অ্যান্ড প্লিজেন্ট অ্যান্ড ডিসেন্ট মর্নিং টাইম। সারাদিন এখানে শুধু লোকজনের, ভক্তদের ভিড়, স্নান, পিণ্ড, অনেক কিছু চলতে থাকে। এখন রাত্রবেলা কেউ নেই, সন্ধ্যা, আমি একা আর একটা ভক্ত দেখছি, আর কেউ নেই এখানে, যেন সাইলেন্ট জোন, সাচ এ নাইস প্লিজেন্ট পরিবেশ। আর আছে আমার বন্ধু মশা। জয় জগন্নাথ। দেখুন, হাজারো বছরের পুরনো গাছ, বটবৃক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গঙ্গা মাতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আপনারা শ্বেত মাধবকে দর্শন করুন, দূর থেকে দর্শন করুন, মন্দির তো এখন বন্ধ, তো আমি আপনাদেরকে এখান থেকেই দর্শন করাচ্ছি। যার লীলা আমি বলেছি যে জগন্নাথ তাকে আশীর্বাদ দিয়েছিলেন, হে শ্বেত মহারাজ, তুমি আমাকে এত সুন্দর প্রসাদ পাইয়ে প্রসন্ন করেছ, আমি তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমাকে আমি বর দান করছি। আমার নাম তোমার, আমার নামের পূর্বে তোমার নাম হবে, এর জন্য আমার নাম হয়ে যাবে শ্বেত মাধব, তাই তোমার নাম আগে থাকবে। যে শ্বেত মাধবকে দর্শন করছেন, বলো শ্বেত মাধব ভগবান কি জয়, বলো গঙ্গা মাইয়া কি জয়, বলো পতিত পাবন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। শকুন্তলা দেবী দাসী মাতাজি লিখেছেন, প্রভু আপনার সঙ্গে দর্শন করার মজাই আলাদা, কত সুন্দর করে বুঝিয়ে বলেন, খুব ভালো লাগে আপনার হরি কথা। আমিও পুরীতে গিয়েছিলাম, দর্শন করে চলে এলাম রথের পরের দিন, আবার আপনি দর্শন করছেন, খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ। বলো শ্বেত গঙ্গা কি জয়, শ্বেত মাধব কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। বাদরের পরিমাণ বেড়ে গেছে, এখানেও বৃন্দাবনের মতো বাদর আছে। কত সুন্দর বটবৃক্ষ দেখুন, হাজারো সালের। বাদর বন্ধুরা আছে, আপনারা দর্শন করলেন, এখন আমরা নেক্সট মন্দিরে যাব, সেখানে লাইক দেবো। হরে কৃষ্ণ।